কিশোরগঞ্জ ভৈরব উপজেলা মানবিক সংগঠনের উদ্যোগে 60টি পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও মাদ্রাসার 50টি ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 11টায় শিমুলকান্দি ইমামেচর হাজিবাড়ি প্রাঙ্গণে মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান কাউসার, সুফিয়া হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজমুল হক তানিম, মানবিক সংগঠনের উপদেষ্টা রুবেল আহমেদের অর্থায়নে 60টি অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, আটা, সাবান, লবণ, হুইল পাউডার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও সাধারণ সমাজকর্মী মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা মানবিক সংগঠনের উপদেষ্টা কবিরুজ্জামান রোমান। এছাড়াও দুপুর 2টায় শ্রীনগর মহিউসুন্না ইসলামিয়া মাদ্রাসার 50টি ছাত্রদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা মানবিক সংগঠনের হুসাইন মোবারক ইতালি প্রবাসী, ওনার বাড়ি সুন্দিবের হাসপাতালের সামনে। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনার জন্য আজকে দোয়া করা হবে, শুধু আপনার জন্য না, সকল মুসলিম উম্মার জন্য আজকে দোয়া করা হবে। স্মরণ করছি হাবিবুর রহমান বয়া উপদেষ্টা, ওনার বাড়ি আমাদের পাশের গ্রাম দেয়ারির চর। স্মরণ করছি ইসমাইল হুসেন ইতালি প্রবাসী, ওনার বাড়ি ভৈরবপুর, আজকে আমার নাম বলতে হইতেছে। স্মরণ করছি মাসুদুর রহমান মাসুদ জার্মান প্রবাসী, ওনার জন্মস্থান বাড়ি গজারিয়া ইউনিয়ন তাতালচর গ্রামে। স্মরণ শ্রদ্ধার সাথে স্মরণ করছি লুৎফুর রহমান মুটুফি বাড়ি ইতালি প্রবাসী, আমাদের জেনারা আমাদের পাশে সবসময় থাকেন। ফয়সাল আলম মাল্টা প্রবাসী, ওনার বাড়ি রসুলপুর। ফারুক আহমেদ সৌদি প্রবাসী, ওনার বাড়ি ভবানীপুর। কাউসার মিয়া লিবিয়া প্রবাসী, ওনার বাড়ি ইমামের চর। লিটন আলী ইতালি প্রবাসী, ওনার বাড়ি রসুলপুর। রাশেদ বুয়া ইতালি প্রবাসী, ওনার বাড়ি শ্রীনগর। কামালউদ্দিন বুয়া যুক্তরাজ্য, ওনার বাড়ি দূরসন্ধিবের। দিদারুল আলম সৌদি প্রবাসী, আমার প্রিয় মানুষটির বাড়ি ভুসামারা। আর আমি তো আমার নাম ধর, আমাদের একজন উপদেষ্টা লিখে দিয়েছেন ডাক্তার উর্জ সূত্রধর, তো আমার নামের আগে বিছানা লিখতেছে সাধারণ সমাজকর্মী আমি আছি। আর সর্বশেষ যিনিকে আমি বারবার কল দিই, বারবার বিরক্ত করি, উনি আমার একজন প্রিয় মানুষ শিমুলকান্দি গ্রামের সনাতন ধর্মের একজন মানুষ, আমাদের সাথে মিশে আছে সর্বদাই, আমাদের সাথে থাকেন ডাক্তার উর্জ সূত্রধর। সবাইয়ের প্রতি রইল দোয়া, আমরা যারা যাদের নাম বলেছি শুধু তাদের জন্য দোয়া করছি না, দোয়া করছি সকল মানবতার ফিরে আল্লাহদের জন্য দোয়া হবে। আমি নামাজ পড়ব শ্রীনগর শ্রীনগর মহিউসুন্না ইসলামিয়া মাদ্রাসার পাশে মসজিদে, ওখানে আমাদের দোয়া হবে, সকল বিষয় নিয়ে আমরা দোয়া করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের যিনি এই কাজে অর্থায়ন করেছেন ওনাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং যিনি আমাদের এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন আপনাদের কৃতি সন্তান, যিনি হাসি ছাড়া কোনো কথাই বলে না এবং আমার খোঁজখবর নিয়মিত রাখেন। ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়ন ইমামতর হাজিবাড়ির কৃতি সন্তান যারা মেহেদী হাসান কাউসার সৌদি প্রবাসী, উনি এই উদ্যোগ নিয়েছেন। আজকের এই কাজে যিনি আজকের এই মহতি দানে যিনি অংশগ্রহণ আরও করেছেন, সুফিয়া হক ফাউন্ডেশন বড় সরস্বতী আরবালেখান চক বাজার জনাব আজমুল হক তামিম ভৈরব উপজেলা মানবিক সংগঠনের উপদেষ্টা, উনি আছেন আমেরিকা। জনাব আজমুল হক তামিম ভাই, আপনার জন্য দোয়া রইল, আজকে নামগুলা মন খুলে প্রকাশ করতে হইতেছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জনাব রুবেল আহমেদ সৌদি প্রবাসী, উনি আমাদের একই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন, এখন হয়তো ওয়ার্ড ভাগ হয়ে গেছে। উনি প্রয়াত মেম্বার ইউনুস মেম্বার অর্থাৎ কান্দিভাড়া ইউনুস মেম্বার সাহেবের সুযোগ্য ষোলো সন্তান যারা রুবেল সোজার থাকেন, উনি খুব ভালো 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 মনের মানুষ। আমরা আজকে ঈদ নীল ডাক পর্যন্ত উপরের বেশি নিয়ে কথা বললাম, দ্বিতীয় আমাদের কথা হবে মসজিদের যে কুরআন শরীফ আমরা প্রদান করবো সেই সকল বিষয় নিয়ে। আজকে এখানে আমরা বেশি কথা না বলে ক্লান্ত না হয়, সকল যারা দান করেছেন, আমরা যারা বিগত দিন দান করে সকলের পাশে ছিলাম সকলের কাছে, আজকে আমি স্বার্থপরের মতো দোয়া না চেয়ে পারছি না, সকলের যারা দান করেছেন আমাদের এই সংগঠনের সকল সময় আমাদের সাথে ছিলেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আমরা এই মাহে রমজান চলে যাচ্ছে, আমাদের মধ্যে থেকে হয়তো আমরা আর এই রমজান পাবো কিনা সামনে একমাত্র আল্লাহ তাআলা কেউই জানেন না। তো আমি দোয়া করবো যে মহান আল্লাহ তাআলা যেন যারা আমরা জীবিত আছি প্রত্যেককে যেন আগামী রমজান নসিব করে, আমরা বলি আমিন। আর পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে আজও পর্যন্ত যারা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়ে পরবারে চলে গেছে,
তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি দোয়া করছি মহান আল্লাহ তাআলার নিকট মহান আল্লাহ তাআলা যেন সকলকে ব্যস্ত নসিব করেন আমরা বলি আমিন আমিন আমি আর বেশি কথা বলবো না এখন কথা আমি কাউকে দিচ্ছি না আমি আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি যেহেতু যারা মেহেদী হাসান কাউসার সাহেবের সদ্যবাজন আম্মা ওনাকে আমি বলবো যে এক খান ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর